হাতে আর আড়াই মাস। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। প্রতি বছরের মতো এবারেও পুজো নিয়ে ক্লাবগুলির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিকাল 4টে থেকে এই বৈঠক শুরু হয়। ক্লাব সংগঠনকে নিয়ে এই বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই পুজোর অনুদান বাড়ানোর ঘোষণা করেন তিনি। অনুদান 70,000 থেকে বেড়ে 85,000 টাকা হল। আগামী বছর আরও বেড়ে 1,00,000 টাকা অনুদান পাবে ক্লাবগুলি। ফায়ার লাইসেন্স সহ সব কর্মকূপ করল রাজ্য সরকার। মমতা জানান, 43,000-এর বেশি পুজো হচ্ছে। রাজ্য পুলিশ এলাকায় 40,000-এর মতো, কলকাতা পুলিশের অধীনে 2,793টি। নিরাপত্তা রক্ষায় পুজো কমিটির সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী। ভিআইপি কার্ডের কথাও বলেন তিনি। জানান, আমি ভিআইপি কার্ডের বিরুদ্ধে। সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়াবে আর ভিআইপিরা ঢুকে যাবে, এটার আমি পক্ষপাতী আমি নই। তিনি আরও বলেন, বাসস্ট্যান্ড, ফেরিঘাট এগুলি দেখতে হবে। কার কী কাজ হবে সেটা পরিষ্কার করে বলুন। মেয়েদের নিরাপত্তা নিয়ে যেন কোনো সমস্যা না হয়, আরও বেশি ভলেন্টিয়ার রাখবেন। ভিড় এড়াতে আলাদা এন্ট্রি ও এক্সিট করুন। মুখ্যমন্ত্রীর করা হুঁশিয়ারি মনে রাখবেন, পুজো কিন্তু রাজনীতির বাইরে। দুর্ঘটনা ঘটলে সেই পুজো ব্ল্যাকলিস্ট হয়ে যাবে অক্টোবরের 9 তারিখ মহাষষ্ঠী। সুতরাং হাতে বাকি আর 76 দিন, প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে আরও খুশি ক্লাবের কর্মকর্তারা।